এখানে দরুদ শরীফ পড়লে ফেরেশতারা নিয়ে যাবার জন্য এসে যায়। তার মানে হলো হাদিসের বায়ান অনুযায়ী আমটনা মসজিদে সাহেবে দাওয়াত বাড়ি অলার এই দিনই মাঝে মাথা অসংখ্য ফেরেশতা হাজির হয়ে গেছে। এখন প্রশ্ন হলো এই ফেরেশতারা যারা নিতে এসেছেন দরুদ এদের কি দেখা যায়? আপনারাও বলছেন না, কে বলেছে দেখা যায় না? আশ্চর্য, এই জন্য তো মুশকিল, এই কোনো মুশকিল এই জন্যে আমি বলছি ফেরেশতা দেখা যায় যে আব্বা কি আশ্চর্য, ফেরেশতা দেখা যায় না কে বলেছেন? নিতে আসলে দেখা যাবে না, তা হবে কেন? নিতে আসছে তো, আমি এখানে এসেছি আজিজুর রহমান, আমার বাড়ি বসিরহাটের ইটিন্ডা, আপনাদের এখানে বায়ান করতে এসছি, তা আপনারা আমার দেখতে পাবেন না, তা হয় নাকি? আমাকে দেখছেন না? ফেরেশতা দেখা যায়, লিখে নেন, আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের চারটে তরিকা আছে, কাদিরিয়া, চিস্তিয়া, নকশাবন্দি আর মোজাদ্দেদিয়া, আছে না নেই? এছাড়া আমার দাদা হুজুর মোহাম্মদিয়া পাঁচ তরিকার পীর উনি, ফুরফুরান মুজাহিদ্দিন কত তরিকা। আরে যখন বায়াত করে পীর যাদরা কি বলে? কাদিরিয়া, চিস্তিয়া, নকশাবন্দিয়া, মোজাদ্দেদিয়া ও মোহাম্মদিয়া, আশ্চর্য জায়গায় ওয়াজ করছি। এই পাঁচ তরিকায় আপনাকে বায়াত করায়, পাগড়ি ফেলে দিয়ে অথবা হাতে, মনে করে দেখুন। এছাড়া মোট তরিকা আছে আড়াইশা, সোহরাবার্দিয়া, আপনার জানেন না, জানার দরকার নেই, যেটা জানেন সেইটা শুনুন। এই তরিকার ভালো করে তরিকার পীরের হাতে হাত দিয়ে বায়াত হওয়াটা হলো রসুলের হাদিস অনুযায়ী এটা সুন্নাত, কথা বুঝবেন। দেওবন্দি আকাবেরিন যারা, তাবলিগ জামাতের ভাই যারা, তারাও কিন্তু বায়াত হয়, আপনার জানা নাই, লিখে নেন। তাবলিগ জামাত যারা করেন ওই মালতিপুর মাদ্রাসা কিংবা বুড়ির পুকুরে কিংবা আব্দুস সামাদ সাহেবের কালিকাপুরে, আমি তো প্রচুর তাবলিগ মাদ্রাসায় প্রোগ্রাম করি তাই আপনাদের বলছি, তাবলিগ জামাতের ভাইয়েরা এরা কিন্তু বায়াত হওয়াটাকে সুন্নত বলেছেন, ভালো করে শুনবেন, শোনার দরকার আছে। কেন ভাই? ভাই দাড়ি রাখাটা কি ভাই, একটু জোরে বলুন, গুড, সুন্নত। আর এক মুষ্টি রাখাটা, এই দেখো তিনি, এক মুষ্টি রাখাটা ফরজে আইন, ফরজ ক প্রকার আপনার ধরবো না, মুন্ডু কিছু বুঝতে পারছে না, ফরজ দুই প্রকার, একটা ফরজে আইন, একটা ফরজে কে ফায়া। ফরজে আইন হলো যে ফরজ নিজেই করতে হয়, অন্যের দ্বারা করা যাবে না, যেমন নামাজ আর রোজা, ওটা অন্যের দ্বারা হবে না। নামাজ কাজা করার জন্য আপনাকে সংশোধন করতে হবে, আমার মায়েদের রোজা কোনো কারণে রমজানুল মুবারকের মানে মাসে মিনিস্ট্রেশন হয়েছে, পরের মাসে পাক হলে সাতটা আদায় করে দিতে হবে, এটা শরীয়তের মশলা, এটা ফরজ আইন, করতেই হবে, অন্য কেউ করে দিতে পারবে না। আর ফরজে কেফায়া হলো যেমন এতেকাফ, গোটা গ্রামের একজন থাকলে গ্রামবাসী ওই ফরজ থেকে বেঁচে যাবে, যেমন নামাজে জানাজা ফরজে কেফায়া, গোটা গ্রামবাসী না গেলেও গোনা হবে না, কথা বোঝা যাচ্ছে কি? কিন্তু নামাজে গোটা গ্রামবাসীকে আসতে হবে মসজিদে, একে বলে ফরজে কেফায়া, কথা বুঝবেন মুরব্বী। এই ফরজে কেফায়া ঠিক দাড়ি রাখাটা হচ্ছে ফরজে কেফায়া, ফরজ কতটা এক মুষ্টি, ভালো করে বুঝবেন। এখানে তাহলে আর দাড়ি রাখা সুন্নত নেই, আছে কি আর? এখানে কি দাড়ি রাখার সুন্নত থাকলো? বোঝার চেষ্টা করে, এটা আমি একটা তাবলিগ ভাইকে বলছিলাম, আমাদের একজন মহাদ্দিস সাহেব, তিনি বুড়ি পুকুরে পড়ান কোনো একদিন একটা কথায় কথায় প্রোগ্রামে, আরে আপনারা তো সুন্নত বলেন আর আমরা তো ফরজ মনে করি, আমি তো ওলির হাতে হাত দেওয়া বায়াত হওয়াটা ফরজ মনে করি, ফরজ আইন আমি মনে করি, আমি এই জন্য মনে করি একটা ফরজ আদায় করতে গেলে নামাজের মধ্যে আরো ১৩টা ফরজ আদায় করতে হয়, যেমন কাপড় পাক, জায়গা পাক, এগুলো কিন্তু কোথাও লেখা নেই, ঠিক? আরে বাবা
নামাজের আরকানা হাকাম কটা 13টা না কি আশ্চর্য জায়গা রে বাবা তা নামাজ হলো ফরজ মসজিদ পাক হবাটাও ফরজ তাহলে নামাজ ফরজ হলে নামাজ যদি ফরজ হয় মসজিদ পাক যদি ফরজ হয় তাহলে পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে কাদিরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া যে কোনো একটা তরিকা করা ফরজ বসিয়ারের আল্লামা বলেছেন ওয়াজিব বলেছেন আল্লামা রুহুল আমিন শাহ পীর মুরিদত্বের প্রথম খণ্ডে উনি ওয়াজিব বলে দিয়েছেন ওয়াজিব কাকে বলে এই দেখো না ফরজের কাছাকাছি ফরজ নয় না 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 ওটা ফরজই ফরজের পরে হলো আসলে ফরজ আমি প্রমাণ করছি আগে বলতে দিন বেতরের নামাজটা হচ্ছে ওয়াজিব নামাজ যদি কারোর বেতরের নামাজ কাজা হয়ে যায় ওটা তাকে পড়ে দিতে হয় না পরে কাজা জানেন না মসলা এটা মসলা আজিজুর বাজাওয়াজ করছে না মসলা বলছি আপনাকে বেতরের নামাজ কাজা হয়ে গেলে ওটা আদায় করে দিতে হবে তাহলে ফরজ কাজা হলে আদায় হয় বেতের কাজা হলে যদি ওয়াজিব আদায় করতে হয় আসলে নাম ওয়াজিব কিন্তু মূল এক না ভালো করে বুঝবি এই জন্য কাদিরিয়া চিশতিয়া নকশবন্দিয়া যখনই কোনো তরিকা করবেন দেখেন ওখানে আপনাকে আগে দরুদ শরীফ দেবে খেয়াল করে দেখবেন এশার নামাজের বাদে আপনাকে একটু দরুদ শরীফ পড়তে দেয় 100 বার কি করে পড়তে হয় মুরাকাবার হালাতে মানে আপনার এই নামাজের পাটিতে বসে চোখ বন্ধ করে মুরাকাবা যারে বাংলায় বলে ধ্যান করা আর যখনই ওইভাবে দরুদ পড়বেন তখন দেখবেন ফেরেশতা হাজির হয়ে যাবে আপনার দরুদ শরীফ নিতে তা ফেরেশতারা কিসের কিসের তৈরি নূরের তৈরি আপনি দেখতে পাবেন আপনার সামনে অসংখ্য সবুজ বর্ণের নূর ঘুরছে ফেরেশতারা নূরের তৈরি নূরের তৈরি আর ফেরেশতা যে আপনাদের কাছে আসে এটা লেখা আছে সূরা কদরে তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ ওই যে 21, 23, 27, 29 লাইলাতুল কদর আছে না ওই কদরের রাতে ফেরেশতারা আমটনে হাজির হয়ে যায় আর দেখতে থাকে কোন বান্দা রমজানুল মুবারাকের শেষ 5 দিনের কদরে বেজোড় রাতে আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে সালামুন ওই ফেরেশতা আপনার ঘরে ঢুকে সালামুন সালাম দেয় কতক্ষণ হাত্তা ও ততক্ষণ মাতলাইল ফজর ফজরের আগে পর্যন্ত আর যখন সালাম দেয় তখন আপনার কি হয় লিখে নেন আপনি বুঝতে পারবেন যে আমি লাইলাতুল কদর পড়ছি আমার ঘরে ফেরেশতা ঢুকে গেছে এটা হাদিসের বা আজিজুরের নয় আপনি দেখতে পাবেন কি হবে আপনার পশম তখন খাড়া হবে অথচ আপনি কদরের নামাজে আছেন বলো কথা বোঝা গেছে কি আপনার লাইলাতুল কদর পড়েন না কি আশ্চর্য রমজানের মোবারকের মাসে আরে 88,000, 88,400 জানেন না কত এক এক রাতের নামাজের মূল্য হচ্ছে 88,800 মানে 88,000 বছর মানে সহস্র বছর বলা হয়েছে না খায়রুম মিন আলফি শাহর এই হাজার মাস হলো 84 বছর কত 88 দিন না কত দিন 84 বছর তা আমার বয়স 84 হয়নি হবেও না তার আগে হয়তো পটল তোল মানি তার মানে যদি আপনি যাহাই করিয়ে একটা লাইলাতুল কদর পেয়ে যান আপনার সব খালাস আশ্চর্য জানেন না কি আশ্চর্য জাগারে আগামীকাল শুক্রবার জুমার দিন ভালো করে শুনে নিন আগামীকাল জুমার দিন আসরের নামাজের বাদে জুমার দিনে যে ব্যক্তি এই দরুদ শরীফটা মুখস্থ করে নিন পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নবিল উম্মি ওয়ালা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা মুখস্থ আছে কারণ নেই কি সম্ভব না মুখস্থ করে নেবেন
এই দু আবার পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নবিল উম্মি ওয়ালা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফটা জুমার দিন আসরের নামাজের বাদে সালাম ফেরানোর পরে মসজিদে বসে যে ব্যক্তি 80 বার পড়বে, আল্লাহর হাবিব বললে আল্লাহ তার 80 বছর গুনাহ মাফ করে দেবে। কত বছর মুখস্থ করেন? কত বছর? এই সাহেবে দাওয়াত বাড়ি ওর আমি চিনি না, কারণ আমাকে দাওয়াত করেছে অনেক দিন আগে, আমার কাছ থেকে ডেট নিয়েছো শাহানুল আলম ভাই, ও আমার অনেক ছোট স্নো, আজকে ফোনে কথা হয়েছে। যাই হোক, সাহেবে দাওয়াতে চিনি না, জানি ওনাকে। তোর আর কত বয়স হবে বলতে পারেন? কই আপনি, আপনি বাড়িওয়ালা, ভালো হয়ে আপনার কত বয়স ধরি নিচ্ছে, আপনি ধরি আপনারই ধরি সেই বাদ দেন 53, তাহলে আপনি আমারও ছোট, কি সর্বনাশ। তা তো হবে নি, এই লাইনে তো আমরা অনেকদিন জাগে মুরুগ্গে। শোনেন, তাহলে আপনার যদি মুরুব্বি 53 হয় তাহলে 80 হতি কত বাকি? ওকে এইটা হিসেব করো ভাই, 80 হতি এখনো আপনার বাকি হলো 53, 7 হলো 60, আর 20 27। লিখে নিন মুরুব্বি, আপনার 53 বছরে গোনা আল্লাহ ওই দরুদের ওসিলায় মাফ করে দেবে, আর বাকি 27 বছর আপনার আব্বা আম্মার আমল নামায় লেখা হয়ে যাবে, দরুদ গুনাহ মাফ করিয়ে দেয়। তবে ওটা সপ্তাহে একদিন বলো, জুমার দিন শুধু, আর নেই হাদিসে সে শুধু সপ্তাহে একদিন, একদিন 80 বার। আমি নিজে আমল করি, আমি যা ওয়াজ করি তা আমি না করে করি না, এটা শরীয়তে নিষেধ। 80 বার পড়ে নেবেন,